আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনার সাথে যে বিষয়টি শেয়ার করব, যেটা কানেকশনটি এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আপনার এখানে মাঝখানে একটি ব্রেকার দেখতে পাচ্ছেন, MCB সিঙ্গেল ফেজ চেঞ্জ ওভার ব্রেকার। আর এখানে দুই পাশে দুটো ব্রেকার দেখতেছেন, এটা MCB নর্মাল ব্রেকার সিঙ্গেল ডাবল পোল। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা এই একটি কয়েকটি ইকুইপমেন্ট নিয়েছি, যেটা হচ্ছে একটি ছোট জেনারেটর, একটা বাড়ির ছবি, তারপরে তিনটা সার্কিট ব্রেকারের মধ্যে একটা হচ্ছে চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার, আর একটা এখানে দেখতে পাচ্ছেন একটা বৈদ্যুতিক লাইন। সো কীভাবে আপনারা সিঙ্গেল ফেজ যে MCB চেঞ্জ ওভারটি কানেকশন করবেন, সেটি আমি আপনাকে দেখাবো অ্যানিমেশন আকারে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক, আমাদের কানেকশনটি আমরা কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন আমরা পল্লী বিদ্যুতের নিউট্রাল তারটি এনে আমাদের প্রথম MCBতে আমরা কানেকশন করে দিলাম। তারপরে আমরা আমাদের যেই পল্লী বিদ্যুতের ফেজ তারটি আছে সেটি কারণে আমরা আমাদের প্রথম যে টার্মিনালে, দ্বিতীয় টার্মিনালে, MCB দ্বিতীয় টার্মিনালে কানেকশন করে দিলাম। এখান থেকে আমরা আমাদের নিউট্রাল তারটি বের করে, পল্লী বিদ্যুতের নিউট্রাল তারটি বের করে আমাদের MCB চেঞ্জ ওভার সুইচটিতে কানেকশন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ফেজ তারটিও সেরকমভাবে বের করে MCB চেঞ্জ ওভারে কানেকশন করে দিব। কানেকশনটি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে জেনারেটরের নিউট্রাল তারটি এনে আমরা MCB সিঙ্গেল ব্রেকার যেটা আছে, টু পোল ব্রেকার, সেটাতে কানেকশন করে দিলাম। তারপরে আমরা আমাদের যে ফেজ তারটি আছে সেটিও আমরা টু পোল সার্কিট ব্রেকারটিতে কানেকশন করে দিলাম। এখান থেকে আউটপুট নিয়ে আমরা আমাদের প্রথম নিউট্রাল তারটি আমাদের MCB চেঞ্জ ওভারে কানেকশন করে দিলাম। কানেকশন হওয়ার পরে আমাদের যে ফেজ তারটি জেনারেটরের, সেই তারটি বের করে আমরা আমাদের MCB চেঞ্জ ওভার ডবল পোল সুইচে আমরা কানেকশন করে দিলাম। এখন আমরা এখান থেকে যে আউটপুটটি বের হবে নিউট্রাল তারটি, সর্বপ্রথম আমরা বাড়িটিতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যে আমাদের ফেজ তারটি অবশিষ্ট রয়ে গেছে, আমরা এখন ফেজ তারটিতেও শতদ্রুপ আমরা এখান থেকে কানেকশন করে আমাদের চেঞ্জ ওভার সুইচটি থেকে কানেকশন করে আমরা বাড়িতে নিয়ে যাব। এখন যদি আমরা নিচের দিকে এটাকে চেঞ্জ ওভার সুইচটিকে আমরা নিচের দিকে চাপ দিই, এটা জেনারেটার সাথে কানেকশন হবে। আবার নিচের দিক থেকে সেন্টার করে, সেন্টার করার পরে আবার উপরে চাপ দিলে আমাদের সেটা পল্লী বিদ্যুতের সাথে কানেকশন হয়ে চলবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সেও কোয়েশ্চেন করতে পারেন, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।